বন্ধুরা, সুস্মিতা কিচেনে আপনাদের স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি জন্মাষ্টমী স্পেশাল তালের হালুয়া। চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক। আমি একটা প্যান বসিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি 2 থেকে 3 চামচের মতো ঘি, ঘিটা গলে গেছে। এরপর এর মধ্যে দিয়ে দিলাম মৌরি এলাচ। মৌরি আর এলাচটা খুব ভালো মতো ভেজে নেব। ভাজতে ভাজতে দেখবেন খুব সুন্দর একটা স্মেল বেরিয়েছে। এরপর দিয়ে দিলাম হাফ বাটি সুজি। সুজিটাও খুব ভালো মতো নেড়ে চেড়ে ভালো করে ভেজে নেব। সুজিটাতে একটা হালকা লালচে ভাব ধরলে আমি নামিয়ে রেখে দেব। সুজিটা আমার ভাজা হয়ে গেছে, এবারে তুলে নিচ্ছি। তুলে রেখে দিলাম সুজিটা। এবার ওই প্যানেতেই দিয়ে দিচ্ছি 1 বাটি তাল। তালের পাল্পটা আমি আগে থেকে একটু নেড়ে রেখে দিয়েছিলাম। একসঙ্গে আমি অনেকটা তালের পাল্প বার করে নিয়েছিলাম, সেই জন্য যদি রেখে দিলে খারাপ হয়ে যায়, তাই কড়াতে একটুখানি আমি জাল দিয়ে রেখে দিয়েছিলাম। এবার আমি ওই 1 বাটি সমান দুধ অল্প অল্প করে ঢেলে দিচ্ছি। তালের সাথে দুধটা আমি খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি। গ্যাস কিন্তু একদমই লো ফ্লেমে রেখে দিতে হবে, না হলে তলা থেকে ধরে যাবে। এবার দিয়ে দিলাম ভেজে রাখা সুজি। সুজিটাও খুব ভালো করে তালের সাথে নেড়ে দিচ্ছি। আপনারা চাইলে কাজু কিশমিশ বা নারকেল কোড়া দিতে পারেন, তবে এগুলো কিন্তু অপশনাল। দিয়ে দিচ্ছি আমি 5 থেকে 6 চামচের মতো চিনি। মিষ্টিটা অবশ্যই নিজেদের স্বাদ অনুযায়ী। প্রায় তৈরি হয়ে এসেছে আমাদের তালের হালুয়া। আমি গ্যাস অফ করে দিয়ে হালুয়াটা একটা বাটির মধ্যে তুলে নিচ্ছি। এবার একটা চামচ দিয়ে এরকম চেপে চেপে আমি একদম সমান করে নিচ্ছি। এরপর ঠান্ডা হয়ে গেলে আমি ফ্রিজে দিয়ে দেব। ফ্রিজ থেকে বার করে নিয়েছি, এবারে পিস পিস করে কেটে নিচ্ছি। তৈরি হয়ে গেল জন্মাষ্টমী স্পেশাল তালের হালুয়া। যদি এই রেসিপি আপনাদের ভালো লাগে, তাহলে লাইক করুন, কমেন্টে জানান কেমন লাগলো। ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন। আমার পুরনো নতুন সব বন্ধুদের জানাই শুভ জন্মাষ্টমীর প্রীতি ও শুভেচ্ছা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ভিডিও এই পর্যন্ত।